আমরা আগেই বলেছিলাম, আজ সেই কথাই আবার বললেন এআইএফএফের লীগ কমিটির চেয়ারম্যান সুব্রত দত্ত। আই লীগের দুই পর্বই এবার হতে পারে বাংলায়। আগস্ট মাসের শেষ বা সেপ্টেম্বরের শুরু থেকে কলকাতা ফুটবল লীগ আইএফএসি অনুষ্ঠিত করা হবে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে অনুরোধ করব যাতে আই লীগ কোয়ালিফায়ারও কলকাতায় দেওয়া হয়, এবং সেগুলো এই খেলাগুলো যদি হয় তাহলে খেলোয়াড়রা এবং খেলার সাথে জড়িত যারা তারা সকলেই খেলার মধ্যে ফিরতে পারবে, সেটাই কাম্য। সুতরাং আমি ধন্যবাদ জানাবো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনকে এই আইএফের এই উদ্যোগে সামিল হওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গ সরকারকে যে দর্শক শূন্য স্টেডিয়ামে খেলাধুলোর আয়োজন করার পারমিশন দেওয়ার জন্য। সুতরাং আইএফএ সেই উদ্যোগেই এগিয়ে চলেছে। আমার মনে হয় যে এতে খেলার সাথে যারা জড়িত তারা সকলেই লাভবান হবে, এবং আমরা এই কোভিড পরিস্থিতি থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারব, এবং এটা খুবই জরুরি।